হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজ কিন্তু শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের 34তম অ্যানিভার্সারি। তো ভাবলাম যে এবছর অ্যানিভার্সারিটা ছোট্ট করে সেলিব্রেট করা যাক। তো ওনারা যেহেতু আমাদের অনেক যত্ন করে, অনেক খেয়াল রাখেন, তো আমাদেরও কিছু কর্তব্য হয় ওনাদের জন্য করার। আর আমাদের যতটুকু সামর্থ্য, যতটুকু পেরেছি আমরা, আমি আর আমার হাজব্যান্ড, ততটুকুই কিন্তু ওনাদের জন্য করছি। আর তাই ভাবলাম যে সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিই। আর আজকের ডেটটা কিন্তু 21শে জ্যৈষ্ঠ এবং 4ঠা জুন। আর ডেটটা বলার কারণ হলো আমাদের পরের জেনারেশন যারা আসবে তারা নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখবে এবং এগুলো মেমোরি হয়ে থাকবে, তো তারাও এই দিনগুলোকে মনে রাখবে আশা করি। তো আগের ব্লগে কিন্তু তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ, এই ব্লগটাও দেখো আর নেক্সট ব্লগগুলো তোমরা দেখতে থাকো এবং অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো পাশে থেকে। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে ও প্রত্যেকটা বাজার করে এনেছে, একদম যেরকম বলেছিলাম সবটাই কিন্তু মনে করে নিয়ে এসেছে। অন্যান্য দিনগুলোতে কিন্তু বাবাই বাড়িতে বাজারঘাট করে, ও সেরকম একটা সময় পায় না, ওর যেহেতু অফিস যেতে হয়, তো সানডেতে একটা দিনই ও ছুটি পায়, তো সেদিনটাই ও কোনো রকম একটু বাজার করে। যাই হোক, এখানে দেখো মা বাবার অ্যানিভার্সারিতে মা কিন্তু নিজেই চিকেনগুলো কাটছে। আসলে কি বলো তো, বাজার থেকে ও চিলি চিকেনের পিস করেই এনেছিল, কিন্তু ঠিকঠাকভাবে কাটা হয়নি বলে আমরা কিন্তু বাড়িতেই ঠিক করে কেটে নিচ্ছিলাম। তো মা আমাকে ডেকে বললো দেখো তো পিসগুলো ঠিকঠাক আছে কি না, তো তাই আমি বসে বসে বলে দিচ্ছিলাম। তারপর ঘরে এসে এখানে আমি প্রত্যেকটা যেরকম সবজি দরকার সবকটাই কেটে নিয়েছি। এখানে দেখো আছে ক্যাপসিকাম, টমেটো, তারপর পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, যেগুলো আমার গ্রেভির জন্য লাগবে। আর রাইসের জন্য কিন্তু বিনস, ক্যাপসিকাম, গাজর সবকটাই কিন্তু আমি কেটে নিয়েছি ভালো করে। আর এইদিকে মায়েরও কিন্তু চিকেনটা ধোয়া হয়ে গেছে, এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। মা কিন্তু শুধু চিকেনটাই ধুয়ে দিয়েছিল, আর আজকের প্রত্যেকটা রান্না কিন্তু আমি নিজেই করব। আর আমি রান্না করতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো দেখো এখানে আগে চিকেনটা ম্যারিনেট করব আমি। প্রথমে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, তারপর একটু ভিনিগার দিয়েছিলাম, আর সমস্ত মশলা দিয়েই কিন্তু আমি চিকেনটা ম্যারিনেট করব। দেন দিলাম গরম মশলার গুঁড়ো, পর দিয়ে দেবো কিন্তু একটু চিলি সস। আর চিলি সসটা কিন্তু একদমই অল্প দিয়েছিলাম আমি, কারণ আমাদের বাড়িতে ঝাল খুবই কম খাওয়া হয়। যাই হোক, বিয়ের পর কিন্তু আমি একবারই চিলি চিকেন বানিয়েছিলাম, আর এটা কিন্তু আমার সেকেন্ড টাইম। আমি ঠিকঠাক করে এখনও বানাতে জানি না কেমন হবে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, ভুল হলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেন দিয়ে দিলাম এখানে সয়া সস। এই চিলি চিকেনের রেসিপিটা কিন্তু আমি একেবারে নিজের মতন করে বানাচ্ছিলাম, আমি কিন্তু কোনো কিছু দেখিও নি, কারোর কাছ থেকে শুনিও নি, একদমই নিজের মতন করে বানাচ্ছিলাম। জানি না কেমন হবে, তো একটু স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যেগুলো ম্যারিনেশনের জন্য লাগবে সবকটা মশলাই কিন্তু আমি অল্প করে দিয়েছিলাম। আর সাথে একটু কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়েছিলাম এখানে আদা রসুনের পেস্ট, যেটা আমি অনেক আগেই করে রেখেছিলাম, আর তারপর কিন্তু হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা একদমই অল্প দিয়েছিলাম, কারণ কর্নফ্লাওয়ারটা আমার শ্বশুরমশাই একদমই পছন্দ করে না, তো অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। আর তারপর দেখো এখানে ডিম দিয়ে কিন্তু আমি ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এটা কিন্তু আমি ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু দেখো এখানে সুন্দর করে আমি পকোড়াগুলো ভেজে নেব। আর এই চিলি চিকেনের পকোড়া ভাজতে ভাজতে কিন্তু অর্ধেক পকোড়া আমার পেটেই চলে গিয়েছিলো, কারণ এই চিলি চিকেনের পকোড়াটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই সাইডে কিন্তু মা আমাকে হাতে হাতে হেল্প করছিল, আর ও কিন্তু এখানে দেখো চালটা ধুয়ে দিচ্ছিল, কারণ চালটা রান্না করার 40 মিনিট আগে ভিজিয়ে রাখতে বলেছিলো দোকান থেকে, তো সে কারণে আমার চিলি চিকেন রান্না করতে করতে ও একটু চালটা ভিজিয়ে দিল। আর হ্যাঁ, ও কিন্তু বাড়িতে থাকলে আমাকে হাতে হাতে অনেকটাই হেল্প করে। আমাদের কিন্তু কোনো প্ল্যানই ছিল না যে শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের অ্যানিভার্সারিটা এইভাবে সেলিব্রেট করতে পারবো, হঠাৎ করেই হয়ে গেল সব কিছু। সকালবেলা ঘুম থেকে উঠেই ওর মনে পড়ে গেছিলো, আর ও কিন্তু এইভাবে বাজার করেও এনেছিল, তো আমরা দুজন মিলিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে কিন্তু মা বাবা একটু রাগারাগি করেছিল, একটু না বেশ কিছুটাই রাগারাগি করেছিল, তারপর কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো যে না সেলিব্রেট করাই যাক। যাই হোক, এবার রান্নায় চলে আসি। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সস এবার আমি মিক্সড করে নেব। সয়া সসটা প্রথমে দিয়েছিলাম আমি, কিন্তু আমার পরিমাণ মতনই দিয়েছিলাম। তারপর দেখো এখানে নতুন চিলি সসের প্যাকেটটা, চিলি সস বেরোচ্ছিলই না, এতটা টাইট হয়েছিল, তো আনার পর যেহেতু ফ্রিজে রেখেছিলাম তাইটা একটু টাইট হয়ে গেছিলো, একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমার চিলি সসটা বার করতে হচ্ছিলো। আর এই সস মিক্সড করার সময় কিন্তু আমার একটু গন্ডগোল হয়ে গেছিলো,
যেটা আমি পরে দেখতে পেয়েছিলাম। এই যে দেখো, এখানে কিন্তু এইটা ছিল রোজ ওয়াটার, যেটা আমি ভিনিগার ভেবে দিয়ে দিয়েছিলাম পুরো এক মুটকি। এই যে দুটো বোতল পাশাপাশি ছিল ভিনিগার আর এই গোলাপ জলের, আর দুটোই কিন্তু একদম সেম দেখতে, জানো তো আমি একদম ভেলকি খেয়ে গেছিলাম। এই দেখো, এই কেচাপটা দেওয়ার সময় ও ভিডিওতে দেখে আমাকে বলছে, তুমি এটা কি দিলে, ভিনিগার দিলে? তো আমি বললাম হ্যাঁ, তারপর একটু দেখে নিতে বললো, তারপর দেখে দেখছি আমি এখানে এটা ছিল রোজ ওয়াটার। তারপর আর কি, দেওয়া যখন হয়ে গেছে এতটা সস তো আর নষ্ট করা যায় না, তাই মিক্সড করে নিলাম। জানি না কেমন গন্ধ বেরোবে, কী হবে না হবে। যাই হোক, ওই দিকে সস মিক্সড করে কিন্তু আমি চলে এসেছিলাম এখানে সবজিগুলো ভাজার জন্য। তো এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ভালো করে একটু তেলে সেদলে নিয়েছিলাম হালকা করে একদম। বেশি ভাজলে কিন্তু একটা ক্যাপসিকামের আলাদা রকম গন্ধ থাকে, সেটা কিন্তু উবে যায়। তো সে কারণে একদম হালকা করে সব ভেজে নিচ্ছিলাম। তারপর কিন্তু সেই মিক্স করে রাখা সসগুলো আমি দিয়েছিলাম এখানে, আর আমার সয়া সসটা কিন্তু একটু বেশিই পড়ে গেছিলো, আমি যেহেতু প্রথমবার করছিলাম এইরকমভাবে, তো বুঝতে পারিনি কতটা কী পরিমাণ দিতে হবে। নেক্সট টাইম যখন বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে আরও ভালো করে কিন্তু রেসিপিটা শেয়ার করব। তো তোমরা যদি আমার এই চিলি চিকেনের রেসিপি দেখতে যাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। চিলি চিকেনটা আমি বেশি ড্রাই করিনি, একটু গ্রেভি মতন রেখেছিলাম যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খেতে হবে। তো দেখো এখানে চিলি চিকেনটা রেডি, আর দারুণ হয়েছিল কিন্তু চিলি চিকেনটা খেতে, হালকা একটু সয়া সসটা বেশি হয়ে গেছিলো। তারপর কিন্তু চিলি চিকেনটা আমি রেডি করে এখানে ভাজার জন্য বসিয়ে দিয়েছিলাম গাজর, আর এখানে কিন্তু ড্রাই ফ্রুটস ছিল, কিশমিশ, কাজু বাদাম, তো এগুলো সবটাই কিন্তু ছিল ফ্রাইড রাইসের জন্য। তারপর কিন্তু একটু বিনসও হালকা করে আমি ভেজে নিচ্ছিলাম, আর এইগুলো প্রত্যেকটাই কিন্তু আমি তেলে না বাটারে ভেজেছিলাম। অনেকে কিন্তু ফ্রাইড রাইসে ঘি ইউজ করে, কিন্তু আমি আজকে যেহেতু আমার মনের মতন করে রাইসটা বানাছিলাম, তো সে কারণে আমি একটু বাটার দিয়েছি। আর দেখো এখানে সমস্তটা একসাথে মিক্স করে নিচ্ছিলাম এবারে, এর মধ্যে কিন্তু হালকা গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর দেখো কত সুন্দর ঝরঝরে রাইস হয়েছে, তাই না? আমি কিন্তু ভাত রান্না করতে পারি না, ভাত বাদে কিন্তু প্রত্যেকটা জিনিসই রান্না করতে পারি, আর ভাতটা যে এত সুন্দর হবে ভাবতেও পারিনি। যাই হোক, সুন্দর একটা ঝরঝরে রাইস আর দারুণ লাগছিল দেখতে। তো আমার কিন্তু প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, এখানে দিয়ে দিচ্ছিল মা সবাইকে খেতে। দেখো আমি কি বলবো, আমার আগে কিন্তু ওর খাওয়া শুরু হয়ে গেছে, আর আজকে কিন্তু এত ইয়ামি একটা খাবার দেখে সবারই জিভে জল চলে এসেছিলো, আর সবারই কিন্তু খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি করে। তো দেখো এখানে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি ভিডিও করছিলাম আর সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম কেমন হয়েছিল। বর তো বলেই দিয়েছে ভালো হয়েছে, এইবার কিন্তু বাবার পালা। তো দেখো বাবা তো বলছিল এখানে খুব ভালো হয়েছে, আর মা এখনও খায়নি, তাই মা বলছিল যে হ্যাঁ তোমাকে পরে বলছি কেমন হয়েছে, খেয়ে তারপর বলতে হবে। প্রত্যেক দিন কিন্তু খাওয়ার সময় মা সবাইকে খেতে দিয়ে তারপর নিজে খায়, আর আমি কিন্তু মায়ের জন্য বসে থাকি। তারপর দেখো এখানে শেষ পাতে ছিল চাটনি, আর আজকে কিন্তু সবার পাতা একদম পরিষ্কার, সবাই কিন্তু আজকে পেট পুরে চেটে পুটে খেয়েছিল। আর মা দেখো এবার রিভিউ দেবে। তো এই মোটামুটি ফ্রাইড রাইস, চিলি চিকেন আমি ভালোই বানিয়েছিলাম, আশা করি আরও ভালো হবে পরের বারে। তো এইবার যেহেতু প্রথম ছিল, তাই কোথায় ভুল হয়েছে আর কী পরিমাণে কী কী দিতে হবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি, তবুও কিন্তু রান্নাটা আমার দারুণ হয়েছিল। এখানে তো সবাই আঙুল দেখিয়ে দিয়েছে, আর চেটে পুটে দেখো সবাই খেয়েছে, সবার পাত খালি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমি আরও বেরিয়েছিলাম, আর কোথায় বেরিয়েছিলাম সেটা তোমরা একটু বাদেই দেখতে পারবে, কারণ সারপ্রাইজটা হালকা দিয়েছি, অর্ধেক দিয়েছিলাম, আর এখন কিন্তু পুরো সারপ্রাইজটা দেব। বাজারটা যখন ও করেই এনেছিল তখন কিন্তু মা বাবা জানতে পেরে গেছিলো যে মা বাবার অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করব। তো সবার প্রথমে কিন্তু আমরা চলে গেছিলাম একটা কেকের দোকানে। তো দেখো এই যে এখানে যে ব্ল্যাক ফরেস্টটা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু আমরা নিয়েছিলাম, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট খেতে। তো কেকটা অর্ডার দিয়ে কিন্তু আমি এখানে নিয়েছিলাম একটা হরিয়ালি টিকিয়া রোল। দুপুরে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো আর পেটে অনেকটা খিদেও ছিল, তো এখানে একটা টিকিয়া রোল নিয়েছিলাম, ভাবলাম দারুণ হবে খেতে। তো আমি একদমই খেতে পারিনি, আমার একদমই ভালো লাগেনি, একদম মানে বাসি ছিল জিনিসটা। তো আমি অর্ধেক খেয়ে কিন্তু ওকে দিয়েছিলাম, তারপর কিন্তু ও খেতে না পেরে ফেলে দিয়েছিল। যাই হোক, তারপর কিন্তু এখানে কেকটা নিয়ে বাড়িতে চলে আসি, এখানে দেখো মা অ্যান্ড বাবা লেখা আছে, আর লেখাটা ঠিক করে লিখতে পারিনি, আমার এত হাসি পেয়ে গেছিলো লেখাটা দেখে, যে একটা ছোট ওয়ার্ড একটা বড় ওয়ার্ড,
যাই হোক, মা বাবা দেখে কিন্তু একদম সারপ্রাইজ। আর ওই যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছ, ওরা কিন্তু আমার মায়ের কাছে টিউশনই পড়তে আসে, তো ওদের নিয়েই কিন্তু সেলিব্রেট করছিলাম। আর মা বাবা একটু লজ্জা লজ্জাও পাচ্ছিলো আর খুব হ্যাপিও হয়েছিল। যাই হোক, তোমরা কিন্তু ওনাদের একটু উইশ করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে সারাদিন কী কী করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটা, আর অবশ্যই কিন্তু বাবা মাকে কমেন্ট বক্সে একটা হ্যাপি অ্যানিভার্সারি লিখে দেবে। তো দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ভালো থাকবে সবাই, সবাইকে গুড নাইট, টাটা।